আসসালামু আলাইকুম, দিস ইজ খাজা। আজকে একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটি সবার প্রয়োজন। আমরা যারা ক্যারিয়ার নিয়ে চিন্তা করি, যারা জব করতে চাই, ক্যারিয়ার গড়তে চাই এবং ক্যারিয়ারে এগিয়ে যেতে চাই, তাদের সবার জন্য এই সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই সেশনটির নাম হচ্ছে অফিস পলিটিক্স। অফিস পলিটিক্স কি আমাদের করতেই হবে? অফিস পলিটিক্স এড়িয়ে যাওয়ার কি কোনো উপায় আছে? অফিস পলিটিক্সের সাথে আমাদের ক্যারিয়ারের কি সম্পর্ক? অফিস পলিটিক্স কিভাবে খেলতে হয়? এবং অফিস পলিটিক্সে যদি খেলতেই হয়, সেই খেলায় আমরা জিতব কিভাবে, সেটি ধাপে ধাপে আলাপ করার চেষ্টা করব। তার আগে ক্যারিয়ারের ধাপগুলো জেনে নিই। সাধারণত আমরা আমাদের জব লাইফে অফিসার হিসাবে এন্ট্রি করি এবং সাধারণত সিনিয়র অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, এজিএম, ডিজিএম, জিএম, এমডি, সিইও, সারা পৃথিবীতে সাধারণত অ্যাভারেজে 60টি স্টেপিং থাকে। অর্গানোগ্রামে 60টি ধাপ থাকে, কিন্তু এটি ফিক্স না, বিভিন্ন সংস্থায় বিভিন্ন রকম। মোটামুটি 30 ইয়ার্স থাকে আমাদের ক্যারিয়ার, সেটি বেসরকারি, কর্পোরেট, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, সরকারি, সর্বত্রে মোটামুটি কতগুলো স্টেপিংয়ের মধ্যে দিয়ে আমরা যাই। এবং সময় যেতে থাকে, আমাদের ক্যারিয়ার এগোতে থাকে, অথবা কারো কারো ক্যারিয়ার থমকে যায়। এই ক্যারিয়ার আমি এগিয়ে যাব নাকি আমার ক্যারিয়ার থমকে যাবে, তা নির্ভর করে 3টি বিষয়ের উপর। ফার্স্ট ওয়ান, আমার নিজের উপর, আমার কি কোয়ালিটিস আছে, আমার কি স্কিলস আছে, আমার কি কম্পিটেন্সিস আছে, সেগুলো হচ্ছে একটা বড় ফ্যাক্টর। দ্বিতীয়টি হচ্ছে আমাদের বস। বসরা আমাদের ক্যারিয়ার লাইফে নানাভাবে প্রভাব বিস্তার করে। বসরা আমাদেরকে এগিয়ে দিতে পারে, বসরা আমাদেরকে পিছিয়ে দিতে পারে। এবং 3 নম্বর যেটি আছে, সেটি হচ্ছে অফিস পলিটিক্স। তার মানে আমার কম্পিটেন্সিস এন্ড স্কিলস, বস এবং অফিস পলিটিক্সের মিথস্ক্রিয়ায় আসলে আমাদের ক্যারিয়ার ধাপে ধাপে আমরা এগোতে থাকি অথবা থমকে যাই মাঝে মধ্যে। অফিস পলিটিক্সকে বলা হয় ইটস মোর ডেঞ্জারাস দেন, আর ইটস মোর কমপ্লেক্স দেন আওয়ার ভিলেজ পলিটিক্স। গ্রামের যে রাজনীতি, যে ভিলেজ পলিটিক্সের কথা আমরা বলি, তার চেয়ে অনেক বেশি জটিল, কুটিল এবং অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয় এই অফিস পলিটিক্সে। অফিস পলিটিক্সটা তো খেলে শিক্ষিত মানুষরা, সবাই সেখানে শিক্ষিত মানুষ, সবাই সেখানে প্রতিযোগী, সবাই সেখানে কম্পিটিটরস, প্রত্যেকে প্রত্যেকের কম্পিটিটর। এই অবস্থায় অফিস পলিটিক্স চলতে থাকে এবং প্রতিযোগিতামূলক বাজারে যে চরিত্র থাকে, সেটি কিন্তু আপনার অফিস পলিটিক্সেও থাকবে। ক্যারিয়ার পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় একটি র্যাট রেস, ইঁদুরের দৌড়, এটি চাইলেও আমরা অস্বীকার করতে পারি না। আর বাংলাদেশে অফিস পলিটিক্স কি কতটা জরুরি? আমরা বাংলাদেশের মানুষ তো জন্ম থেকে পলিটিক্সের মধ্যে আছে, সামরিক রাজনীতি, বিভিন্ন রাজনীতির মধ্যে দিয়ে আমরা চলি, গ্রামের রাজনীতি, ভোটের রাজনীতি, সেই রাজনীতিতে আমরা বেড়ে উঠি। সেই মানুষগুলো যখন জবে ঢুকি, তখন তো অফিস পলিটিক্স স্বাভাবিকভাবেই আসবে। এবং বাংলাদেশের অফিস পলিটিক্স নির্ভর করে আন্তর্জাতিক পলিটিক্সের উপর নয়, সেটি নির্ভর করে আমরা যারা বিভিন্ন দায়িত্ব পাই, আমরা কীভাবে বেড়ে উঠেছি, কী ধরনের নোংরা পরিবেশ,
নোংরা পলিটিক্স অথবা চমৎকার পরিবেশের মধ্যে বড় হয়েছি তার উপর নির্ভর করে, এবং আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের অফিসে অফিস পলিটিক্স থাকবেই এবং অফিস পলিটিক্স নেসেসারি। কারণ কর্পোরেট লাইফ বা কেরিয়ার কিন্তু ইটস এ ওয়ার্ল্ড, আপনি ধাপে ধাপে কেরিয়ারে কম্পিটিশন করে লড়াই করে এগিয়ে যেতে হয়। লড়াই মানেই তো স্ট্র্যাটেজি, পৃথিবী যে যুদ্ধই বলেন সবগুলোকে বলা হয় স্ট্র্যাটেজিক্যাল ওয়ার। সো আপনার কেরিয়ার কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যাল ওয়ার, কাজেই পলিটিক্স সেখানে অবশ্যম্ভাবী, আপনি কোনো মতেই এড়িয়ে যেতে পারবেন না। নাও কাজের কথায় আসি, পলিটিক্স যদি অপরিহার্য হয় এবং এটাকে যদি আমরা এড়াতে না পারি তাহলে আমরা খেলব কিভাবে? অফিস পলিটিক্স খেলার জন্য আপনি যে পদে থাকেন অনেক মুনশিয়ানার দরকার হয়, যাদের সেই মুনশিয়ানা আছে তারা কেরিয়ারে ভালো করতে থাকে। এবং এই মুনশিয়ানার মধ্যে ফার্স্ট থিং হচ্ছে আসলে ম্যানেজমেন্ট স্কিলস থাকা দরকার, বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট স্কিলস আপনার থাকতে হবে যদি আপনি অফিস পলিটিক্সে খেলতে চান। আপনার টিম ম্যানেজমেন্ট, আপনার লিডারশিপ, আপনার গেম থিওরি, আপনার অনেক ধরনের স্কিলস থাকতেই হবে। স্কিল ছাড়া অফিস পলিটিক্সে আপনি সাইড লাইনে পড়ে থাকবেন। অনেক খেলোয়াড়রা দেখেন যে মাঠে যখন মূল খেলা হয় তারা সাইড লাইনে পড়ে থাকে, যাদের স্কিলস নাই, যাদের ম্যানেজমেন্ট স্কিল নাই, তারা অফিস পলিটিক্সে শুধু সাইড লাইনে পড়ে থাকবে এবং অন্যদের পিছনে থেকে থেকে তাদের শুধু সাপোর্ট করতে থাকবে, এবং তারা আসলে আর কখনো মানে মূল খেলায় তারা থাকবে না, তারা সাইড লাইনেই থাকবে আজীবন। মূল খেলায় থাকতে হলে আপনাকে ম্যানেজমেন্ট স্কিল জানতে হবে। এর মধ্যে একটি কথা বলে দিই যেটি আমাদের দেশে এখন আসলে খুব ভালোভাবে শুরু হয়নি, সেটি হচ্ছে ম্যানেজমেন্ট স্কিলস। একটি জিনিস আপনাকে থাকতেই হবে, সেটিকে বলা হয় ডেক্স মডেল, DISC। খেলবেন কিভাবে? খেলতে হলে খেলোয়াড়দের টাইপ জানতে হবে, খেলোয়াড়দের ক্যারেক্টার জানতে হবে, এক একজন খেলোয়াড় এক এক রকম। সো ডেক্স মডেল প্রফেশনালদের জন্য অনেকটা বাইবেলের মতো কাজ করে, তারা মানুষকে বুঝতে পারে। এবং মানুষ সাধারণত চার ধরনের হয়, ডাইরেক্ট, ইনফ্লুয়েন্সিয়াল, স্টেবিলাইজিং অ্যান্ড কনসেনসাস। সো এই চার ধরনের মানুষ যদি আপনি না জানতে পারেন, তাদের টাইপ যদি আপনি না বুঝতে পারেন, ই ক্যান নট প্লে ইন দিস প্লে গ্রাউন্ড। সো খেলতে হলে দক্ষ হতে হবে, অস্ত্র থাকা চাই, অস্ত্র ছাড়া কখনো যুদ্ধে জয় করা যায় না। মানুষকে যদি আপনি সূক্ষ্মভাবে বিশ্লেষণ না করতে পারেন, মানুষের যে বিভিন্ন টাইপ আছে সেই টাইপগুলো যদি না ধরতে পারেন, তাহলে তাকে নিয়ে খেলবেন কীভাবে? সো খেলতে হলে ম্যানেজমেন্ট স্কিলস লাগবে, মানুষকে বুঝতে হবে, খেলোয়াড়কে বুঝতে হবে, আপনার প্রতিদ্বন্দ্বীদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। প্রতিদ্বন্দ্বীদের ভালোভাবে বোঝার জন্য ডেক্স মডেল একটি চমৎকার অস্ত্র। সবাই জানেন এখন এই খেলায় আপনি জিতবেন কিভাবে। অফিস পলিটিক্সে বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা কেবলমাত্র আমরা মাথা চাড়া দিয়ে উঠছি এমন একটি দেশে কর্পোরেট কালচারটা কিন্তু উন্নত দেশের মতো নয়। এখানে দীর্ঘদিন গত 30-35-40 বছর যে ধারা চলেছে সেটা কিন্তু সামনে চলবে না। আমাদের অতীতে দেখেছি আমাদের কর্পোরেট সেক্টর এত বড় ছিল না, প্রাইভেট সেক্টর এত বড় ছিল। সো আর্লি স্টেজে কী হয়েছে, অয়েলিং বা তেলবাজি একটা বড় ভূমিকা রেখেছে বিশ্ব, যে আগামীতে আপনি অয়েলিং দিয়ে কেরিয়ারের এই স্টেপিংগুলা আগাতে পারবেন না। স্কিলস না থাকলে আপনি কিন্তু এই পলিটিক্সে শুধুমাত্র তেল দিয়ে টিকতে পারবেন না। আপনার
অয়েলিং ভার্সাস ইনফ্লুয়েন্সিং, আমাদেরকে কিন্তু এই অয়েলিং এর স্টেজ থেকে আস্তে আস্তে ইনফ্লুয়েন্সিং এর স্টেজে যেতে হবে। যারা ক্যারিয়ার নিয়ে চিন্তা করেন, এগোতে থাকেন, এগোতে চান, তাদেরকে অয়েলিং ভার্সাস ইনফ্লুয়েন্সিং, হাউ টু ইনফ্লুয়েন্স ইয়ার বস, হাউ টু ইনফ্লুয়েন্স ইয়ার কলিগস, হাউ টু ইনফ্লুয়েন্স ম্যানেজমেন্ট, সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রফেশনাল। তো এই খেলায় জিততে হলে কী কী করতে হবে সেটি নিয়ে কয়েকটি কথা বলে আজকের অফিস পলিটিক্সের সেশনটি আমি শেষ করব। খেলায় জিততে হলে এই কর্পোরেট লাইফ, প্রাইভেট সেক্টর, যে কোনো সেক্টরে কেরিয়ারে যদি আপনি যে গেম সেই গেমে জিততে চান, তাহলে ফার্স্ট থিং আপনাকে প্রফেশনাল হতে হবে। বি প্রফেশনাল। বি প্রফেশনালের মানে কি? মানে হচ্ছে আপনি কোনো কিছুকে পার্সোনালি নেবেন না। ইটস এ ওয়ার্ক, ইটস এ বিজনেস, নাথিং পার্সোনাল। অফিস লাইফে কেউ আপনার, নো ওয়ান ইজ ইয়ার ফ্রেন্ড, নো ওয়ান ইজ ইয়ার ফো, দ্যাট মিন্স কেউ আপনার বন্ধু না, কেউ আপনার শত্রু না, দ্যাট ইজ কল্ড প্রফেশনালিজম। সো কলেজদের সাথে খুব খাতির করতে যায় না, বসদের সাথে ব্যক্তিগত বিষয়ে আলাপ করে, বাংলাদেশে এখন এটা চলছে, এটা খুব দুঃখজনক। বসদের সাথে নেভার ডিসকাস ইউর পার্সোনাল ইস্যুস, নট উইথ এনি অফ ইউর কলিগস। কলিগ ইজ কলিগ, বস ইজ বস, ইটস জাস্ট প্রফেশনাল লাইফ। বি প্রফেশনাল, নেভার অ্যাকসেপ্ট দ্য লিমিটস। তাদের সাথে এত ঘন ঘন খাতির, নানা পীড়িতের আলাপ, বসের বিরুদ্ধে নানা আলাপ, বাংলাদেশের অফিসগুলোর নিস্তলায় গালায় দেখা যায়, চা খাওয়ার ওখানে খালি বসের গিবত চলছে, বস কিচ্ছু জানে না, বস প্যারা দিচ্ছে, বস এই, বস সেই, বস কোন জায়গা থেকে আসছে, বসের কী কোয়ালিটি আসে নি, নানা লাইনে আসছে, এইসবের আলোচনা নিজেকে ধ্বংস করে। অনেক লক্ষ লক্ষ কর্মজীবীরা এই ধরনের ডার্টি আলাপে টাইম ওয়েস্ট করে নিজেকে ধ্বংস করে। কিন্তু স্মার্টরা জানে, আপনি আপনার বসকে যখন ক্রিটিসাইজ করছেন, বসের কানে ঠিক ঠিক তা চলে যায়, এবং বসদের ইনফরমেশন কালেকশনের অনেক স্ট্র্যাটেজি আছে। বোকারা সেটা জানে না, বোকারা ভাবে যে এই কথা তো বসের কাছে কোনোদিন যাবে না। সো বি প্রফেশনাল। এই খেলায় জিততে হলে আপনাকে প্রফেশনাল হতে হবে। খেলায় কখনো কখনো আপনি হারতেও পারেন, সেই হার মানাটা হচ্ছে পার্ট অফ প্রফেশনালিজম। হার মানে আপনি হিংস্র হয়ে উঠবেন না, তাহলে তো সেই গ্রামের অশিক্ষিত গুয়ারদের মতো হয়ে যাবেন, এবং বাংলাদেশের অফিসে এইসব অশিক্ষিত গুয়ার প্রচুর আছে। এই খেলায় কখনো জিতবেন, কখনো হারবেন, এই হার জিতের মাধ্যমে আপনি একটা সময় উপরে যেতে পারবেন। সো ফার্স্ট প্রফেশনাল, সেকেন্ড হচ্ছে হ্যাভ সাম এক্সট্রা টুলস, এক্সট্রা আর্মস। আপনার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আপনার কিছু বেশি থাকতেই হবে, আপনার স্কিলস কোনো না কোনোটা অন্যদের চেয়ে বেশি থাকতে হবে, সেজন্য নিজের উপর ইনভেস্ট করেন। আপনি হয়তো ফিনিশার হিসাবে দারুণ, আপনি প্রেজেন্টেশনের দারুণ, আপনার কমিউনিকেশন স্কিলে দারুণ, কিংবা আপনার টেকনিক্যাল রিটেনে আপনি অসম, অনেকগুলো এক্সট্রা কোয়ালিটিস, অতিরিক্ত অস্ত্র আপনার লাগবে এই যুদ্ধে যেগুলো অন্যদের নাই, সেটা থাকতেই হবে। আগামী দিনের যুদ্ধে যদি আপনি জিততে চান ক্যারিয়ার ফাইটে, আপনাকে এক্সট্রা আর্মস লাগবে, অর্থাৎ এক্সট্রা কম্পিটেন্সি লাগবে, যেটা অন্যদের নাই আপনার আছে। আপনার যদি ক্যারিয়ার প্ল্যান থাকে, তাহলে এই অফিস পলিটিক্সে আপনি ভালো করতে পারবেন। যাদের ক্যারিয়ার প্ল্যান থাকে না, তারা সে টাইম ওয়েস্ট করে, কিন্তু আপনার যদি ক্যারিয়ার প্ল্যান থাকে, আপনি কিন্তু টাইম ওয়েস্ট করবেন না, আপনি আপনার সময়কে কাজে লাগাবেন, আপনি আপনার গেমের দিকে নজর রাখবেন, আপনি কোন বয়সে কোন পজিশনে আছেন, এবং সেখান থেকে পরের পজিশনে যেতে গেলে আপনাকে আর কী কী স্কিল কম্পিটেন্সি অ্যাচিভ করতে হবে, আরও কী কী দক্ষতা অর্জন করতে হবে, সেগুলো নিয়ে আপনি ব্যস্ত থাকবেন, এবং উপরে কী ধরনের কমিউনিকেশন আপনাকে মেনটেন করতে হবে সেগুলো আপনাকে জানতে হবে। সো একটা ফ্যান্টাস্টিক ক্যারিয়ার প্ল্যান আপনার দরকার, যাতে আপনি সবসময় সেখানে ফোকাস থাকবেন, আপনি কোথায় আছেন এবং এরপরে যেতে গেলে আপনাকে কোথায় যেতে হবে।
কি করতে হবে, কি কি কাজ করতে হবে, কি কি স্কিল অ্যাচিভ করতে হবে, অর্থাৎ নিজের ক্যারিয়ার প্ল্যানের ফোকাসটা কিন্তু মারাত্মক। অনেকে কিন্তু গেম খেলতে খেলতে দেখা যায় যে 10 বছর চলে গেছে, 5 বছর চলে গেছে, কোনো স্কিল নাই। তখন সেই মানুষগুলার অয়েলিং ছাড়া, তেল বাজি ছাড়া, নির্লজ্জ ব্যয়ার মতো তেল দেওয়া ছাড়া তাদের আর কোনো পথ থাকে না, কারণ তারা তাদের সময়কে নষ্ট করে ফেলেছে। আপনার সারা পৃথিবীতে এখন যাদের লিডারশিপ স্কিল আছে, ওই যে ডিক্স মডেলের কথা বলছিলাম, আই ক্যারেক্টারের পিপলদের ভ্যালু মার্কেটের সবচেয়ে বেশি। ইনফ্লুয়েন্সিয়াল পিপল, ইনফ্লুয়েন্সিয়াল স্টাফ, ইনফ্লুয়েন্সিয়াল এমপ্লয়ি, এদেরকে সারা পৃথিবীর সমস্ত সংস্থা খুঁজে বেড়ায়। হু ক্যান লিড টিম, হু ক্যান লিড এ বিগ বিজনেস, হু ক্যান লিড এ বিগ ইউনিট। এই আই ক্যারেক্টার লিডারশিপ আপনার থাকতেই হবে এই যুদ্ধে জিততে হলে। আর কমিউনিকেশন স্কিলস তো ওই যে বলেছিলাম যে মিথস্ক্রিয়া, আমার স্কিল বস অফিস পলিটিক্স, কিন্তু তার মিথস্ক্রিয়া আপনার ক্যারিয়ার এগোবে অথবা পিছাবে অথবা থেমে থাকবে। তো এই যে তিনটার মধ্যে আপনি মিথস্ক্রিয়া ঘটাবেন, তার মূল অস্ত্র হচ্ছে কমিউনিকেশন স্কিলস। উপরের মহলের সাথে যোগাযোগ, ডাউনের যোগাযোগ, আপনার ইকুয়াল ল্যাটারালের যোগাযোগ, কমিউনিকেশন স্কিলে দারুণ দক্ষ থাকতে হবে। এবং অফিস পলিটিক্সে যদি কমিউনিকেশন স্কিল আপনার না থাকলে আপনি তো টিকতে পারবেন না। কমিউনিকেশন স্কিল যাদের ভালো থাকে তাদের কিন্তু একাধিক জব পকেটে থাকে। আমার স্যার একবার বলেছিলেন, খাজা যখন প্রাইভেট জবে এসেছ সবসময় খেয়াল রাখবা কিপ টু জবস ইন ইউর টু পকেটস, অর্থাৎ আপনার প্যান্টের সামনের পকেটে যে যেটা পকেট আছে সেখানে দুটো জব থাকতে হবে। এর মিনিংটা আপনারা সবাই বোঝেন। আপনি কখনোই স্ট্রংলি ফাইট করতে পারবেন না যদি আপনি কোথাও অল্টারনেটিভ অফার না থাকে, আপনি খারাপ করে চিন্তা করেন এই চাকরি চলে গেলে আমি খামো কি, আমার উপায় হবে কি, তাহলে আপনি এই ফাইট থেকে আউট। যারা চিন্তা করে যে চাকরি চলে গেলে আমার কি হবে, এই খেলায় এই অফিস পলিটিক্সে তাদের কোনো অস্তিত্ব নাই, তাদের তেল দিতে দিতেই জীবন শেষ হয়ে যাবে। সুতরাং আপনার কমিউনিকেশন স্কিল এই লেভেলে থাকা চাই, আপনার কাছে মাঝে মধ্যে অফার আসবে, চাকরির অনেক ধরনের যোগাযোগ আপনার থাকবে। টিম ডায়নামিক্স, টিম বুঝতে হবে। ওই যে বলেছি ডিক্স মডেল ছাড়া টিম ম্যানেজ করা যায়, এক একটা মানুষ এক এক রকম। আপনার বস কি ডাইরেক্টর, নাকি স্টাবিলাইজিং, নাকি কনসেনসাস, নাকি ইনফ্লুয়েন্সিয়াল, আপনার কো কলিগরা কীরকম। এই ডিক্স মডেলের আপনার কলিগদের ক্যারেক্টার যদি না বুঝেন তাহলে তাদেরকে হ্যান্ডেল করা যায় না কারেক্টলি। আর আপনি যখন এখানে মুনশিয়ানা ওস্তাদ হয়ে উঠবেন, মানুষকে ডিল করতে বেশিরভাগ মানুষ এটা পারে না, আপনি পারবেন, তখন এই খেলায় আপনি এগিয়ে থাকবেন। এবং পৃথিবীতে চারটি স্কিল এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, লিডারশিপ, কমিউনিকেশন স্কিলস, কোলাবোরেশন এবং সর্বশেষ বলছি টাইম ম্যানেজমেন্ট। আপনার যদি এফিসিয়েন্সি না থাকে আপনি এই ক্যারিয়ার অফিস পলিটিক্সে টিকতে পারবেন। অফিস পলিসি টিকতে হলে আপনাকে এফিসিয়েন্ট হতে হবে, ইউ মাস্ট বি এফিসিয়েন্ট। এবং টাইম ম্যানেজমেন্ট মানে কিন্তু হচ্ছে একটা কাজকে সবচেয়ে ভালোভাবে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে করা, যেটা আমাদের মধ্যে দারুণ সংকট রয়েছে। একটা ডিসিশন নিতে 3 ঘন্টা লাগতে পারে, সেটা যদি আপনি 3 দিন নেন দ্যাট মিন্স ইউ আর নট এফিসিয়েন্ট। সো টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন না যদি আপনি এফিসিয়েন্ট না হন। টাইম ম্যানেজমেন্টের প্রি কন্ডিশনস হচ্ছে, প্রি রেকোয়াজিট হচ্ছে এফিসিয়েন্সি। সো বি এফিসিয়েন্ট। তো খেলতে হলে, এই খেলায় জিততে হলে ওভারঅল আমরা যেটা দেখলাম, কম্পিটেন্সি স্কিল ছাড়া আর কোনো উপায় নেই। আপনার যত ম্যানেজমেন্ট স্কিল জানবেন, যত পিপল ম্যানেজমেন্ট স্কিলস থাকবে, যত আপনার দক্ষতা থাকবে, এই ক্যারিয়ার পাথে, এই প্রোগ্রেশনে আপনি ভালো করতে থাকবেন, ভালোভাবে খেলতে পারবেন, মূল খেলায় থাকবেন, কখনো সাইডলাইনে পড়ে থাকতে হবে না, নির্লজ্জে বেহাল মতো তেলবাজি করতে হবে না। ইনফ্লুয়েন্সিং উইল বি ইউর কি পাওয়ার টু গো হ্যাড অ্যান্ড টু স্টে উইদিন দ্য গেম। এই ভিডিওটি অনেকক্ষণ যাবৎ আপনি দেখলেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।